ট্রলার ভর্তি ঝাটকা, 23টি ড্রাম ঝুড়ি ও বস্তায় করে 6,000 কেজি ঝাটকা নিয়ে ট্রলারটি যাচ্ছিল নারায়ণগঞ্জ। মুন্সীগঞ্জের শীতলক্ষা ও ধলেশ্বরী মোহনা থেকে ধাওয়া করে মৌসুমের সবচেয়ে বড় নিষিদ্ধ ঝাটকার চালানটি জব্দ করে নৌপুলিশ। তবে মালিক মাঝি সবাই পালিয়ে যায়। পরে মুক্তারপুর নৌপুলিশ স্টেশন সংলগ্ন ধলেশ্বরী জেটি থেকে এই ঝাটকাগুলো দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে ঝাটকা নিধনে হিড়িক পড়ে গেছে। ছোট এই ইলিশ শিকার করে পাঠানো হচ্ছে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন হাট বাজারে। স্থানীয়দের অভিযোগ, মৎস্য বিভাগের নজরদারির অভাবে নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে ঝাটকা নিধন হচ্ছে। এই ছোট মাছ এগুলি মানে আসলে তো বহুত মাছ হইতো, দেশের সম্পদ নষ্ট করতেছে। এদিকে থেকে মন কেমন টন কেটন প্রতিদিন নিয়ে যাইতেছে। মৎস্য বিভাগ যদি ঠিক মতন দায়িত্ব পালন করতো তাহলে এই ঝাটকা নিধারণ ধরা পড়তো না, আর যে ঝাটকা ধরছে দেশের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশ বলছে ঝাটকা নিধন বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এগুলা বহন করার জন্য ওই লেবার শ্রেণীর লোকের দরকার হয়, ওই ওরা লেবাররা রাখে এবং মালিকেরা আড়ালে থাকে, তারা যাতে পুলিশের কাছে ধরা না পড়ে। অলরেডি একটা থানা পুলিশ অভিযান করেছে, সেখানে কিছু পরিমাণ ঝাটকা ধরা পড়েছে। ইতিমধ্যে কালীচর নৌপুলিশের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে বলেছে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা দেবে, আমরা ওখানে গেলেই। আগামী 30 জুন পর্যন্ত দেশে ঝাটকা নিধন বন্ধ ঘোষণা করেছে সরকার। জেলা মৎস্য বিভাগের তথ্য মতে ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ঝাটকা বিরোধী 45টি অভিযানে 36 মেট্রিক টন ঝাটকা জব্দ হয়েছে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ।